আমি যদি আবু মুসা আশারির কথা মানি তাহলে আমি হেদায়েতের উপর থাকব না। আমি রায় দিচ্ছি মেয়ে পাবে অর্ধেক আর ভাতিজি পাবে ছয় ভাগের এক ভাগ আর বোন পাবে বাকি আশালা হিসাবে। এটাই হলো সত্য কথা। বুখারী শরীফের এই হাদিসে ইমাম বুখারী রহমাতুল্লাহি স্পষ্ট বুঝালেন ব্যক্তি মাযহাব মানা জায়েজ। এরপর আবু মুসা আশারি এই কথাটা শুনে বললেন আল্লাহর কসম খেয়ে বলছি যতদিন তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকবে ততদিন আমাকে কোনো প্রশ্ন করিও না। অতএব নির্দিষ্ট ব্যক্তিকে মানতে হবে, এটাই সাহাবায়ে কেরামের মাযহাব। আর আমরা কেন আবু হানিফা শাফি মালিক হাম্বলিকে মানব, কেন সব সাহাবীদের মাযহাব মানব না? এই কারণে যে সাহাবীদেরকে মানতে গেলে কিছু সাহাবী মানা হবে আর কিছু সাহাবী মানা হবে না। এই জন্য চার মাযহাব মানলে সমস্ত সাহাবীদেরকে মানা হয়ে যায়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য চার মাযহাব মানা ওয়াজিব। আমার শেষ কথা হলো কোয়ালা হাফেজ শামসুদ্দিন আজ্জাহাবি, হাফেজ শামসুদ্দিন আজ্জাহাবি যার দলিল না মাযহাবিরা বেশি দেয়, হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহি উনি বলতেছেন সিরাতু আলামিন নুবালা সাত খণ্ড 117 পৃষ্ঠা খুলে দেখুন, ওখানের মধ্যে লাইয়া কাবির জাদুল হক ফিমা ইত্তাফাকা ইম্মাতুল ইসতিহাদিল আরবা, চার মাযহাব যে বিষয়ের উপর একমত হয়েছে এর বাইরে গেলে কোনদিন সত্য পাওয়া যাবে না। অতএব আমরা মাযহাব মানব, এটার উপরে আমরা থাকব এবং আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব। এই মাযহাব হক মাযহাব, সর্বশ্রেষ্ঠ মাযহাব। ইমাম শাফি বলেছেন আল ফিকহু কুল্লুহু ইয়াদু আবি হানিফা, ফিকার জগৎ পুরোটাই হলো ইমাম আবু হানিফার পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কাকে মানব? আবু হানিফাকে মানব, হানাফি মাযহাব মানব। আর এই মানাটা ওয়াজিব। এই জন্যই বিশ্ববিখ্যাত ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ালাল আলেম আইজান ফরজুন, একজন আলেমের জন্য ফরজ হলো আইয়ুকাল্লিদ আলেমান মিসলাহু, এ ধরনের একজন আলেমকে মানা। সুতরাং আমরা মানব কাকে? ইমাম আবু হানিফাকে, যিনি সবচেয়ে সেরা ফতোয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাযহাবের উপরে থেকে ইন্তেকাল করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।